আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, গুনাহ ছাড়ার প্রস্তুতি নেওয়ার পর গুনাহ করার সুযোগ আরও বেড়ে যায়। হারাম ইনকাম ছেড়ে দেওয়ার সংকল্প করলেই নতুন নতুন অফার আসে যা কিনা হারাম। আপনি যখন হিজাব শুরু করবেন, যখন নিয়ত করছেন আপনি হিজাব করবেন, তখন এমন সব জায়গা থেকে চাকরির অফার আসে যা কিনা হিজাব ছাড়তে বাধ্য করে, কিন্তু আপনি সচল থাকেন। যখন দিনদার কাউকে বিয়ে করে ইচ্ছা করে, তখন এমন সব জায়গা থেকে প্রস্তাব আসে যা কিনা দিনদার নয়। যখন আপনি গান বাজনা ছাড়তে শুরু করছেন, তখনই এমন সব গান বেড়ে হচ্ছে যা কিনা আপনাকে আকৃষ্ট করে তুলছে, কিন্তু আপনি আল্লাহকে ভয় করছেন। যখন আপনি চাচ্ছেন ভালো হতে, কিন্তু আশেপাশের পরিবেশটা আপনাকে খারাপ হতে উদ্বুদ্ধ করছে, আপনাকে ভালো হতে দিচ্ছে না। যদি এমনই হয়ে থাকে আপনার সাথে, তাহলে সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহমুখী হওয়ার জন্য এটাই প্রথম পদক্ষেপ। তাই তো শয়তান বাড়িয়ে দিয়েছে তার চেষ্টাকে। সে কখনোই চাইবে না তার নতুন করে একজন শত্রু তৈরি হোক। আপনি হয়তো হোঁচট খাবেন, হয়তো পড়ে যাবেন, কিন্তু আপনি উঠে দাঁড়াবেন। প্রতিবারই আপনি উঠে দাঁড়াবেন, হতাশ হবেন না। নিজেকে ব্যর্থ ভাবার কোনো কারণ নেই। ব্যর্থ তো সে যে চেষ্টা ছেড়ে দেয়। আপনার রব ভালো করে জানেন শয়তানের ধোকাগুলো তার বান্দাদের জন্য কত মারাত্মক, যার মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। যে ঘরে স্বর্ণ আছে কেবল সেই ঘরেই ডাকাতরা ঢোকে, ঠিক তেমনি ভাবে যে চায় ভালো হতে, আল্লাহর মুখী হতে, তার প্রতি শয়তান বেশি আকৃষ্ট হয়। শয়তান তার প্রতি ধোকা ছেড়ে দেয়। তার যত চক্রান্ত আছে সে চেষ্টা করে যাতে করে মানুষ ভালো হতে না পারে। তাই যদি ভালো হওয়ার জন্য আপনি যত চেষ্টা করবেন, শয়তান তত আপনাকে ধোকা দিবে। এই জন্য যখন আপনি ভালো হতে চাইবেন, যখন আপনি শপথ গ্রহণ করবেন, তখনই শয়তান আপনাকে অ্যাটাক করবে। যখনই ভালো হতে চাচ্ছেন, তখনই যদি শয়তান আপনাকে আকৃষ্ট করে ধোকা দেয়, তাহলে বুঝে নেবেন এটাই সঠিক পথ, এটাই আল্লাহর পথে ফিরে আসার সঠিক সিদ্ধান্ত। এই জন্য ভেঙে পড়বেন না, নিরাশ হবেন না, সাহায্য আসবেই। এটা হলো আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা বলছেন, জেনে রাখো নিশ্চয় আল্লাহর সাহায্য অতি নিকটে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে ও মানার তাফিক দান করুক। আমিন।